নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। উপাধ্যক্ষ হয়ে ফিরলেন আমিনুল হক লস্কর, ভাসলেন সংবর্ধনার জোয়ারে। কালীবাড়ি চরে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম দুই, মামলা পাল্টা মামলা। করিমগঞ্জ হাসপাতালে সাফাই, হাতে হাত পুলিশ ও সাংবাদিকের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উপাধ্যক্ষ হয়ে শিলচর তথা নিজের বিধানসভা কেন্দ্রে ফিরলেন বিধায়ক আমিনুল হক লস্কর। রবিবার বিমানে কুম্ভীরগ্রাম আসার পর তাকে স্বাগত জানান বিজেপির কাছাড় জেলা কমিটির শীর্ষ নেতৃত্ব। এরপর তাকে শিলচর নিয়ে আসেন প্রায় 500 অনুগামী ও দলীয় সমর্থক। গাড়ি মোটর বাইক নিয়ে মিছিল করে তারা কুম্ভীরগ্রাম থেকে শিলচর পৌঁছান। স্থানে স্থানে তাকে সংবর্ধনা জানাতে প্রচুর মানুষ জড়ো হন। শিলচরে আসার পর বঙ্গভবনে দলীয় কর্মীরা তাকে সংবর্ধনা জানান। সেখানে থেকে তিনি গান্ধীবাগে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান। এরপর উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর নিজের বিধানসভা কেন্দ্র সুনাইয়ে চলে যান। শিলচরে পৌঁছে নিজের অভিজ্ঞতা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আসাম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর বলেন, যেনেকা বরাকর বিভিন্ন সমস্যা আছে, রাস্তাঘাট, পানীয় জল, ইএনডির এম্প্যাকমেন্ট, ফ্লাড নিয়ন্ত্রণ থেকে ফ্লাড থেকে বাঁচানো, কৃষকদেরকে মানে কৃষি সামগ্রী দেওয়া, এইসব বিশেষ মানে আর এডুকেশনের উপরে গুরুত্ব দিয়ে আমি মানে আমার চেষ্টা থাকবে যাতে বড় করে উন্নয়ন হয়। পুরনো বিবাদকে কেন্দ্র করে রবিবার এক তুলকালাম কাণ্ড সংঘটিত হয়েছে শিলচর কালীবাড়ি চর এলাকায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন শুভজিৎ দাস এবং অনুপ দাস নামে দুই যুবক। ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে। বর্তমানে সংকটজনক অবস্থায় দুজনকেই ভর্তি করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে শুভদীপ দাসের ভাই তাপস দাস ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার এক এজাহার দায়ের করেন শিলচর সদর থানায়। এদিন এজাহার দায়েরের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শুভদীপ দাসের ভাই তাপস দাস জানিয়েছেন, শনিবার মাঝরাতে ইটখলায় এক জন্মদিনের পার্টি থেকে ফেরার সময় দেবদূত পয়েন্টের কাছে তাদের উপর হামলা চালায় সঞ্জীব নাথ ও তার সঙ্গীরা। সেখান থেকে প্রাণে বেঁচে পরদিন অর্থাৎ রবিবার শিলচর সদর থানায় মামলা দায়ের করে বাড়ি ফেরার পথে তাদের উপর হামলা চালায় 25-30 জনের একটি দল। ব্যাপারটা অ্যাকচুয়ালি কালকে গতকালকে রাত্রে হয়েছে দেবদূত পয়েন্টে। দেবদূত পয়েন্টে হয়েছে কি, আমার ছোটো ভাই আর তার বন্ধুরা একটা ইটকলাতে একটা বার্থডে পার্টিতে গেছিলো। আওয়ার সময় প্রায় 11:30 নাগাদ সঞ্জীব নাথ সহ তার মানে অন্যান্য 25-30 জন তার বন্ধুবান্ধব আসলো, কিছু আমরা ফালালো আসলো, তারা নিয়ে তারা আটকানি দিয়েছে, তারা গাড়ি ঘুরিয়ে আইতে আসলো, তারা আটকানি হয়েছে, আটকানিয়া তারা রাখা হয়েছে, বাইরে ঘুরিয়ে তারা টানা আসরা করা হয়েছে, কিল ঘুষে মারা হয়েছে। মারার ফলের দিকে আমারে ফোন আইসে, ফলের দিকে আমি লগে গেলাম, লগে লগে গিয়ে দেখলাম যে এখানে তো মারামার মারপিট চলের কোনো মতে। আমি যাওয়ার ফলে আমারও মারা মারিদ্র খড়া হয়েছে। এরপরের দিকে তারা কোনো মতে আমি গাড়ি ঢুকাইয়া বাসাত নিয়ে আইসি, নেওয়া হওয়ার ফলের দিকে তারা পিছন দিকে বাইক স্কুটি নিয়ে দৌড়িয়া এই লাঠি লাঠা নিয়ে দৌড়িয়া তারা আবার আমরা পাড়ার মধ্যে আইয়া আমরা বাসা বাড়িতে মধ্যে এইরকম একটা দুর্ঘটনা ঘটাইতে আসলো। তারা মানে মারামারি সৃষ্টি করতে আসলো, মানে এরপরের দিকে বাসার সামনে চিল্লাচিল্লি যে তোরা জানে মারমু খাটমু এই করমু সেই করমু হইয়া অনেক কিছু তারা ডর দেখাইয়া গেছে। তারপরের দিকে সকালবেলা উঠিয়া আমরা একটা এফআইআর করতে থানাতে আইসি, থানাতে এফআইআর করা যাওয়ার ফলে দিকে বাসাত উঠতে পারছি না, আমার ছোটো বাইরে তারা দা কুড়াল দিয়া মারিয়া মানে কিতা কইতাম আর একদম হেরস্ত অবস্থা। তখন আমার ভাই মেডিকেল আছে চিকিৎসা চলের হতটুকু। আর তোমার ভাইয়ের লোক একজন জখম হয়েছে, সেজন্য নাম কি? আর অনুপ দাস, এর নামে হের তো দায়ের সেট পড়ছে ফায়ের মধ্যে। সেটটা মারছে সুমিত্র দাস আর অনু দাস, সুমিত্র মারছে আমার বাইরে আর অনু দাসের দাউ দিয়ে মারছে ওই অনুপরে।
এখানে সঞ্জীব দেব আমার সঞ্জীব নাথ আছে হে জয়েন্ট হে আছে এই হেই হেই মেইন কালপিট হেই সব প্রাইস আছে। করিমগঞ্জ সিভিল হাসপাতালে রবিবার স্বচ্ছতা কর্মসূচি অংশগ্রহণ করলেন পুলিশ ও সাংবাদিকরা। প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। সাফাই অভিযানে অংশ নিয়েছেন জেলা পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়, অতিরিক্ত পুলিশ সুপার দেবজিৎ নাথ সহ অন্য আধিকারিকরাও। হাসপাতাল চত্বরে শুধুমাত্র সাফাই অভিযানই নয়, পুলিশ ও সাংবাদিকরা ভবনের দেওয়ালে রং করার কাজেও সমানভাবে অংশ নেন। পরে এই সাফাই কর্মসূচির ব্যাপারে কথা বলতে গিয়ে পুলিশ সুপার বলেন, আর বিভিন্ন রাইজর সহযোগত করিমগঞ্জ সিভিল হসপিটালখনের আমি চলি চারিফালে সাফ সাফাই ভিতর যেখানে প্রতিবাদ লেতেরা হয়ে আসে আমি এটা বিনামূল্যের শ্রমদানে আমি এখানে আজি ঠিকঠাক করল। আর সকল রাইজকে মানে করিমগঞ্জ মিডিয়াকে আদি করে সকলকে মানে ধন্যবাদ জানাইছো। আর ইয়াত সকলে অংশ লৈছে, ইয়ার ডাক্তার সকলেও আমার হেরিও মিডিয়া করিমগঞ্জ পুলিশ আর স্থানীয় রাইজ সকলে অংশগ্রহণ করার ফলত আমার আজি হসপিটালখন অল্প সুন্দর হয়ে উঠেছে। মানে আশা রাখিছো যে রাইজে ইয়াক এনেকে পরিষ্কারকে রাখব। কাছাড় জেলায় জাপানি এনকেফেলাইটিস রোগে আক্রান্ত হওয়ার আরেকটি ঘটনা সামনে এলো। বাঁশকান্দির বাসিন্দা হায়ার সেকেন্ডারি স্কুলের এক ছাত্রী এই রোগে আক্রান্ত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। মেয়েটির পরিবারের এক সদস্য জানান, গত 1 আগস্ট থেকে সে শিলচর মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তি রয়েছে। যতদিন যাচ্ছে তার শারীরিক অবস্থা ক্রমে খারাপ হচ্ছে। তিনি অভিযোগ করেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজ পর্যন্ত তাকে কোনো ঔষধ দেননি, এমনকি মেয়েটির অন্য কোথাও নিয়ে যেতে দিচ্ছেন না তারা। এ অবস্থায় মারাত্মক সমস্যায় পড়েছেন বলে ওই ব্যক্তির অভিযোগ। আমরা বুধবার রাত্রে এখানে আনছি, আনার পরে প্রথমে তারা ইমার্জেন্সিতে নিচে নেওয়ার পরে তারা বেডে রাখছে, একরা স্লাইন মারছে, সাধারণ স্লাইন মারছে, প্রথমেই ধরা পড়ে গেছে, গিয়া গিয়াই হয়েছে, কিন্তু এটা কোনো ট্রিটমেন্ট করছে না তারা। একদিন পরে তারা আইসিইউতে আনছে, আইসিইউতে আনার পরে তার নর্মালি ট্রিটমেন্ট করিয়ে যার তার ট্রিটমেন্ট ব্লাড টেস্ট এইগুলো করতে করতে 2 দিন হয়েছে, আজকে 3 নম্বর 4 নম্বর দিন আসছে, কোনো ট্রিটমেন্ট নাই। নর্মালি ট্রিটমেন্ট চলে, তারা প্রেসক্রিপশন দেয়, তারা এখানে কোনো ওষুধ পাওয়া যায় না, আমরা বাইরে থেকে ওষুধ কিনে আনিয়ে দিই। ডাক্তারদের জিগাইলে এটা কিছু ইম্প্রুভ হননি, তারা কোনো কিছু করতে পারে না, না কোনো কিছু তারা কোনো সমাধান নাই। আমরা করলাম এটা গুয়াহাটি লইয়া যাই গিয়া, তারা এটাও দেয় না। এখন পেশেন্টের হালত ওই পর্যন্ত খারাপ হয় তো কিবা মারা যেতেও পারে, কিন্তু এটা তো কোনো ধরনের তারা সলিউশন করতে তারা কিছু করেন নাই। এটা কী করা যায় এটা তো করতে পারি আর না। ডাক্তারের সুপারিনটেন্ডেন্ট স্যার একবার আইয়া গেছে, আইয়া কয় সম্ভব এগুলা সান্ত্বনা দেয়, আর কিছু করার তারা তো করে না। আপনারা কী চাচ্ছেন বাইরে লইয়া যেতে পেশেন্ট? আমরা এখন পেশেন্ট তো আমরা যে কোনো কারণে আমরা চাই পেশেন্ট বাঁচাইতাম, কিন্তু পেশেন্টটা তারা তো এখন দিলে না, আমরা কীরকম আমরা নিব? তারা কইতে কয় তারা ভেন্টিলেশন খুললে পেশেন্টটা হয়তো হঠাৎ মারা যেতে পারে। এখন পেশেন্টটা আমরা কীরকম বডিতে নিতাম? তারা তো একটু সুবিধা তো করিয়া দিতে লাগবো, অ্যাম্বুলেন্সে হোক যাই হোক, কারণ এই যে জিআই যে একটা বিয়ারাম আসছে এটা হলো সরকারের তরফ থেকে, তারা সুপারিনটেন্ডেন্ট নিজে কর যে এটার যাবতীয় সব খরচ এটা সরকারে বহন করবো, ঠিক আছে, যে এই সরকারে যখন বহন করবো এটার তো সব দায়িত্ব তারা তো করিয়া দিতে লাগবো। আমরা খরচ কর্ম যা কিছু করার লাগে, কারণ আমরার মেয়ে আমরার সব কিছু আমরা তো চাই আমরা এটা ভালো হইতো। পাথারকান্দির চেরাগি বাজার এলাকা থেকে একটি চুরি করা পালসার বাইক সহ এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। তবে বাইক সহ চোরকে মূলত ধরিয়ে দিয়েছেন স্থানীয় জনগণই। চেরাগি বাজারে একটি গ্যারেজে নতুন একটি বাইক দেখে এলাকার মানুষ সন্দেহ হওয়াতেই বিষয়টি বেরিয়ে আসে। ফকরুদ্দিন নামের এক ব্যক্তি ওই গ্যারেজে 500 টাকার বিনিময়ে বাইকটি খুলে দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তাকে জিজ্ঞাসাবাদ চালানোর সময় যুবকটি পালিয়ে যাওয়ায় জনগণ নিশ্চিত হয়ে যান তারা চুরি করে এই বাইকটি এখানে নিয়ে এসেছিল। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে বাইক সহ ফকরুদ্দিনকে নিয়ে যায়। বাজার আমি খবর পালো যে চেরাগিত বাইক এখন বাইক সহ দুজন চোর ধরে রেখেছে। তারপর আমি লগেলগে গেলো, যাই পেলায় দেখা পালো যে চোর দুজনে কি করেছে, বাইকটো চুরি বাইকটোর মানে আধা অংশ পার্ট একটু খুলে দিছে, সাইলেন্সার পাইপ আগর লাইট সাইট কিবা কিবি সব আধা অংশ খুলি দিছে, খুলি দি এইটো তেওঁলোকে মানে বস্তাত ভরাই লৈ যাব। আর ইতিমধ্যে পাবলিকে দেখা পাইছে, ধরিছে কিয় খুলিছে কি কথা কি বার্তা। পিছত আমি পাই পেলাই ইহঁতক লৈ আহিলোঁ দুইজনক, এটা হল ফকরুদ্দিন আর এটা হল বিপুল নমশুক্র।
এই দুজনের ঘর হল সাতকরা গোল। হল পাটাগান্দি থানা এলাকা। সেই দুজনে আনি পেলাই সুধপুছ করে ইন্টারোগেশন করে দেখা গেল যে এওঁলোকে তেনেকা মানে বাইকবিলাক চুরি বাইকবিলাক এনেকা খুলি খালি বস্তাত ভরাই এইবিলাক হল বাংলাদেশ পাচার করে। তো সেই মর্মে আমি কেস এটা লইছো, লই পেলাই তদন্ত চলি আছে, তদন্ত করে আছো। এতিয়াও মানে আরো এহতর লগত আরো আসামি আছে, সেইবিলাক ধরার কারণে এতিয়া কাস্টডি আনছো, ধরার কারণে এইটো আমি চেষ্টা চলাই আছো। বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দেশ যখন একের পর এক সাফল্য হাসিল করে চলেছে, নির্মাণ হচ্ছে পাকা সেতু, সড়ক, ঠিক তখনই উত্তর পূর্ব ভারতের ধলাই বিধানসভা কেন্দ্রের জনগণ নিজেদের যাতায়াতের একটি সেতু নির্মাণের নিজেরাই এগিয়ে এলেন। রাজ্যের বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের খাস তালুক গঙ্গানগর জিপির ভুবনখাল গ্রামের মানুষ সরকারি প্রকল্প বা সাহায্যের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই 23,000 টাকা চাঁদা তুলে বাঁশ বেত দিয়ে নির্মাণ করেন এই সেতু। গ্রামের বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাস দুয়েক আগে সেতু সহ পুরো রাস্তাটি ধসে যায়, কোনো জনপ্রতিনিধি এগিয়ে আসেননি, তাই সাধ্য হয়ে তারা সড়ক সেতুর নির্মাণ কাজে হাত লাগান। সেটা ভাঙ্গিয়া গেছে, আজকে 6 মাস যাবত আমরা সরকারি কোনো অনুদান পাইছি না। আমরা পিটিশন দিছি এবং দরখাস্তও দিছি, মেলে মহোদয়ের কাছে এটা আমরা জানাইছি। আমরা ZPC সাহেব আইসুন আয়া দেখছেন এটা, আমরা জিপি প্রেসিডেন্ট গঙ্গানগর জিপি প্রেসিডেন্টও আইসুন আয়া দেখছেন এটা, দেখিয়া গেছেন, কিন্তু আজ পর্যন্ত আমরা সরকারি কোনো অনুদান পাইছি না, যার কারণে আমরা অপেক্ষা করতে করতে এইদিকে এই রাস্তা দিয়ে আমরা পিছন দিকে শ্মশানঘাট আছে, এই গ্রামের সমস্ত গ্রামের মানুষ এখানে শ্মশানঘাটেই যায়, আর এখানে একটা শিব মন্দির আছে। এই রাস্তার প্রতি দৈনন্দিন প্রায় সহস্র মানুষ যাতায়াতের যাতায়াতের প্রয়োজনীয়তা, তাও এখানে শ্মশানঘাট আছে, এরপরে দিয়ে এখানে এই রাস্তাটা যাওয়াকালীন প্রায় 250 মিটার, এই বাঙ্গার পরে 250 মিটার পরে একটা দেবতা স্থান আছে মহাদেববাড়ি, মহাদেববাড়ি পরে দিয়ে এরপরে শ্মশান রোডের একটা নিশানা আছে। প্রত্যেক মানুষের মরামৃত্যু পরে এখানে থেকে নিত্য প্রয়োজন, ওই জায়গায় তো আমরা শ্মশানঘাট করতে হবে। অনেক কিছু আছে, সারা আসাম বাঙালি সুরক্ষা সমিতির কাছাড় জেলা কমিটি গঠন করা হয়েছে রবিবার। করিমগঞ্জের এক আভিজাত হোটেলে এই উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। এতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন কাছাড় জেলা কমিটির সাধারণ সম্পাদক রাহুল ভট্টাচার্য, তাছাড়া বাঙালি সুরক্ষা সমিতির করিমগঞ্জ জেলা কমিটির নবনিযুক্ত সভাপতি মিঠুন দাশগুপ্ত এই সভায় বক্তব্য রাখেন। অল আসাম বাঙালি সুরক্ষা কমিটির আজকে করিমগঞ্জ ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট হিসাবে সবে সদস্যরা আমার নির্বাচিত করা হয়েছে। এখন আজকের এই কমিটিটা এখানে হওয়ার পরে আজকে আমি খুব খুশি হয়েছি, কারণ একটা সুযোগ আমার কাছে আইছে যে আমরা বাঙালির স্বার্থে আমরা বাঙালির সব ধরনের সুযোগ সুবিধার দিক দিয়া যতটুকু কাজ করার যায়, আমার যতটুকু ক্ষমতা আছে বা আমার যতটুকু ইচ্ছা আছে, আমি একটা সুযোগ পাইছি। আশা করি যে এই সুযোগটা আমি কাজে লাগাইতাম, আর অ্যাটলিস্ট করিমগঞ্জবাসীর যে বাঙালিরা আছে তারা যাতে কোনো ধরনের কোনো অসুবিধা না হয়, যতটুকু পারি আমি এটা সমাজের কাছে সরকারের কাছে তুলিয়া ধরতাম, আর আমি যতটুকু পারি আমার নিজের থেকে হইলেও। কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 90তম জন্মদিন রবিবার শিলচর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে। এদিন সকাল 8টা নাগাদ শিলচর সার্কিট হাউস রোডে কিশোর কুমারের প্রতিমূর্তির সামনে এক অনুষ্ঠানের আয়োজন করে কিশোর কুমার ফ্যান্স ক্লাব। এই মূর্তির সামনেই ক্লাব সদস্যরা গান গেয়ে কেক কেটে অমর শিল্পীর জন্মদিন পালন করেন। উপস্থিত কিশোর অনুরাগীরা তার মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে কিশোর কুমার ফ্যান্স ক্লাবের উদ্যোগে শহরে নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলে স্কুল পড়ুয়াদের মধ্যে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন গ্রুপে স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। এদিকে 4 আগস্টে শিলচরে যাত্রা শুরু করা কিশোর কুমার একাডেমির 1 বছর পূর্ণ হয়েছে। এদিন এ ব্যাপারে কথা বলতে গিয়ে ক্লাবের সাধারণ সম্পাদক তথা কিশোর অনুরাগী সুজিত কুমার দাস বলেন, 1 বছর আগে তার সঙ্গীতগুরু ধীরেন্দ্রলাল নাথের হাত ধরে এই একাডেমি যাত্রা শুরু করেছিল। প্রথম মতোই 2018 সালের 4 আগস্ট আমরা এটা স্থাপনা করেছি, স্থাপন করেছি, এবং 5 আগস্ট থেকেই আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। এবং এই অনুষ্ঠান যে উদ্বোধন করেছিলেন তিনি আমারই মাস্টারমশাই, আমার শ্রদ্ধেয় পরম গুরু সঙ্গীতগুরু ধীরেন্দ্রলাল নাথ মহাশয়, ওনার হাত ধরেই আমাদের এই একাডেমির উদ্বোধন হয়েছিল। এবং ভীষণ ভালো লাগছে, আমার এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই সেদিন আমার বাড়িতে গান গেয়ে
এই যে সঙ্গীত একাডেমিতে এটার যাত্রা শুরু করেছিলেন, আজকে আমরা গুটি গুটি পায়ে এক বছর পেরিয়ে এসেছি। আজকে আপনারা বিকেলবেলা 5টা থেকে অনুষ্ঠান স্লাইড আপনাকে বলেছি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্লাব সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন, এখানে প্রচুর সংখ্যক মানুষ জড়ো হওয়ায় সত্যি অনন্য হয়ে উঠেছে এই জন্মদিন পালন। বিরাট সংখ্যক কিশোর অনুরাগী সঙ্গীতপ্রেমী মানুষ আজকের এই কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের 90তম প্রয়াণতিথিতে হয়েছে এবং সকালবেলা আমরা 90তম জন্মতিথিতে আমরা এখন সমবেত হয়েছি সবাই মিলে এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আমাদের যে আবক্ষ মূর্তি রয়েছে সেখানে সবাই শ্রদ্ধা নিবেদন করেছেন এবং কেক কাটা হয়েছে, তার প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, পুষ্পার্ঘ্য অর্পণ হয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। উপাধ্যক্ষ হয়ে ফিরলেন আমিনুল হক লস্কর, ভাসলেন সংবর্ধনার জোয়ারে। কালীবাড়ি চরে ধারালো অস্ত্রের হামলায় গুরুতর জখম দুই, মামলা পাল্টা মামলা। করিমগঞ্জ হাসপাতালে সাফাই, হাতে হাত পুলিশ ও সাংবাদিকের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।